চাকুলিয়া হাসপাতালে কোভিড টিকাকরণ কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত মোট 76 জনকে ভ্যাকসিনেট করা হয়েছে। আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের চাকুলিয়া হাসপাতালের কোভিড টিকাকরণ কেন্দ্রে সকাল থেকে বাড়তে থাকে ভিড়। পরে ওই জায়গায় স্বাস্থ্যকর্মীরা আসলে এবং টিকাকরণ শুরু করলে ভিড় কিছুটা কমে এবং 11:30 পর্যন্ত মোট 76 জনকে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এদিন স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে আজকে মোট 200টি প্রথম ডোজ এবং 100টি দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ইঞ্জেকশনের জন্য এটা তো লাইন ইঞ্জেকশনের লাইন যায় এটা তো এখানে তো না করি আছে।